গুড মর্নিং গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি আর আজ হচ্ছে শুক্রবার। আমি বাড়ি ফিরে গেছি, বাড়িতে আসার পর এখন আমার এটা ফার্স্ট ব্লগ, মানে এসে পর যেটা আর কি করছি সেই জন্য ফার্স্ট বলছি। আর তো আমি প্রথমে এখন এখানে চা করব, কিচেনে এসে গেছি, ঘড়িতে এখন বাজে 7:10 আর ঘুম একদম ফ্রেশ, মানে ঘুম ভালো হয়েছে, একেবারে ফ্রেশ চোখ মুখ। তো আমি এখন চা বসিয়েছি আর চাটা করে আসছি, তারপরে আবার গল্প আছে। আপনারা বলছিলেন মিস করছি কিচেনটা, তো এই তো কিচেনে আমি দাঁড়িয়ে আছি, চা বানিয়ে তারপর আবার গল্প করব। তো ফ্রেন্ডস, এসে গেছি চা নিয়ে, সাথে বিস্কিট, জল খেলাম। আমাকে বললো না, দেখলেন? গুড মর্নিং, মর্নিং সকাল থেকে ঝগড়া, আমাকে বললো না। না তো বললাম তো, মনে করে দিলে বলে যাক গে। এখন চাটা তো খাই, সকাল থেকে ঝগড়া শুরু করলে একদম ব্লগের লাস্ট অব্দি করবো, ঠিক আছে? তো একেবারে ব্লগ শেষ হবে, লাস্ট অব্দি ঝগড়া চলবে। বলে না সকালে যেটা করবে সেটা একদম রাত্রি অব্দি হবে। তো চলো হোক, আপনারাও দেখতে থাকুন। তো চাটা খাই, চাটা খেয়ে আবার কথা বলি। তো ফ্রেন্ডস, চা খাওয়া তো হলো, ব্রেকফাস্ট বানাবো আর রান্নাটা আজ একটু দেরি করে করব। আর ব্রেকফাস্টে আজকে বানাবো সিমরনা সিমরনের বাবার জন্য। আর আমি আজকে ব্রেকফাস্টে নেব অজিভা প্রোটিন অ্যান্ড হার্বস ফর ওমেন, এটা আমি এটা নেব আজকে ড্রিঙ্কস। কেননা আমি এটা এত ভালোবাসি কেন অবশ্যই শেয়ার করব। প্রথমত আমার, বুঝতে পারছেন, আমি ব্লগ করি, একজন ইউটিউবার, হাউসওয়াইফ, মানে সংসারটা পুরো দেখতে হয়, বাচ্চা স্বামী এদেরকে। তারপর আমি যে ব্লগ বানাচ্ছি এতে তো আমার প্রচুর ক্যালোরি সকাল থেকে লস হচ্ছে। তো আমরা তো বুঝতে পারি না কোনটা কোনটা খেলে কতটা কি পাবো, কোনটা খাওয়া ভালো কোনটা খারাপ। তো সেজন্য আমাদের একটা কিছু বেছে নিতে হবে যেটা আমাদের শরীরের একদম ঠিকঠাক রাখবে শরীরকে, তার সাথে সাথে আমাদের চুল স্কিন এগুলো আমাদের পুরো ঠিকঠাক রাখবে। তো সেই জন্য আমি অজিভা প্রোটিন অ্যান্ড হার্বস এটা খুবই আমি প্রেফার করি। আর এর কত যে গুণ সেগুলো অবশ্যই আমি শেয়ার করব। তারপর আমরা হচ্ছি ইন্ডিয়ান হাউসওয়াইফ, অনেক সময় আমরা কি করি, এত কাজে মানে ব্যস্ত থাকি, বিজি থাকি, যে আমাদের হেলথের কেয়ার আমরা নিজেরাই অনেক সময় ভুলে যাই, যার কারণে কিন্তু আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। ঠিকঠাক হয়তো আমরা খাবারটাও নিতে দেরি করি, সময় মতো নিই না, পরে খাবো করে অনেক সময় খাবারটাও ছেড়ে ফেলি। তো আমাদের অনেক প্রবলেম আসে, আর এজ বাড়ার সাথে সাথে তো আরো রকম আরো কিছু বেশি প্রবলেম আসে। তো আমাদের ঠিকঠাক সেটা দেখতে হবে। আর আমাদের ডায়েটে অনেক সময় আমরা প্রোটিনটা অনেক সময় আমরা ঠিকঠাক নিই না, যেটা প্রোটিন আমাদের নেওয়া দরকার সেটা আমরা কিন্তু ঠিকঠাক নিয়ে থাকি না। তো সেটা কিন্তু আমাদের ঠিকঠাক নিতে হবে আর শরীরের খেয়াল কিন্তু রাখতেই হবে। তো যার কারণেই আমরা মানে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যেন প্রোটিনের রিকোয়ারমেন্ট মিস না হয়। আর সেজন্য আমি নিই অজিভা প্রোটিন অ্যান্ড হার্বস। এটার মধ্যে কি কি আছে অবশ্যই আমি বলছি। তো সব থেকে সবার মাথায় একটা কোশ্চেন আসবে, আসছে কিনা বলুন না, প্রোটিনটা কি? তো প্রোটিন হচ্ছে আমাদের বডির মধ্যে বিল্ডিং ব্লক। কেন? আমাদের যে শরীরের হাড় থাকে, বোনস, সেগুলোকে আমাদের ঠিকঠাক রাখে, মজবুত রাখে। হাড় না ঠিক থাকলে তো আমাদের শরীর দুর্বল হয়ে পড়বো, অনেক রকম প্রবলেম আসবে হাড়ের জন্য, আমাদের পুরো শরীরে কিন্তু প্রবলেম এসে যায়। আর আমাদের সাথে সাথে স্কিন, হেয়ারস, এগুলো কিন্তু আমাদের ভালো থাকে। আর এই অজিভা প্রোটিন
সেটা হচ্ছে একেবারে শুধুমাত্র মেয়েদের জন্য। আর এর মধ্যে আছে 23 গ্রাম প্রোটিন, 0 অ্যাডেড সুগার, 5.5 গ্রাম বিসিএ। আর এই অজীবা প্রোটিনে আছে গুডুচি, সিনামন্ড, গ্রিন টি। আর এটা আমাদের যে মেটাবলিজম হয় সেটাকে কিন্তু খুব ইম্প্রুভ করে। আর এর সাথে সাথে আমাদের হেয়ার অ্যান্ড স্কিন দুটোকেই ভালো রাখে। আর এটাতে আছে মাল্টিভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, বায়োটিন, জিঙ্ক, আয়রন, এগুলো কিন্তু এর মধ্যে আছে। আর এটা হচ্ছে 500 গ্রামের। আর এটা তো আমি বললামই যে ভ্যানিলা আলমন্ড ফ্লেভার, আমার ভীষণ ভালো লাগে খেতে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আনাতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, আর যেহেতু আমি এক্সারসাইজ করি না সেজন্য আমি এটা 1/2 স্কুপ নেব। এই দেখুন, এটা আমার খোলাই আছে, এর মধ্যে আমি এটা 1/2 নিয়ে নেব, এতটা। আর এটাকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো টেস্টি ছিল, যেহেতু ভ্যানিলা আলমন্ড ফ্লেভার, একেবারে সেই আইসক্রিমের মতো সেন্ট, খুবই ভালো লাগছে স্মেলটা। আর আপনারা এটা মাল্টিপারপাসে ইউজ করতে পারেন, পুডিং বানাতে পারেন, কেক বানাতে পারেন, এগুলোতে কিন্তু ভীষণ ভালো টেস্টি হবে। তো ফ্রেন্ডস, আমি এখন বানাবো ব্রেকফাস্ট সিমরন আর সিমরনের বাবার জন্য। আজকে অফিস ছুটি, আর দুপুরের লাঞ্চ বানাবো আজকে একটু দেরি করে। আজকে বিউলির ডাল, ফুলকপির তরকারি আর ডিমের অমলেট বানাবো, তো সেই জন্য রেডি করে নিয়েছি, কিন্তু বানাইনি এখনো। আর চিড়ের পোলাওটা আমি রেডি করেছি, ওরা আজকে চিড়ের পোলাও খাবে ফুলকপি আলু দিয়ে, যেটা আমি বানাই অনেকবার শিখেছি। আর আমার এটা রেসিপিও খুব ভালোভাবে করা আছে, কেউ যদি চাও তো দেখতে পারো। আর আমি তো ব্রেকফাস্ট করেই নিলাম, প্রোটিন অ্যান্ড হার্বস, ব্যাস ওটাই আমার ব্রেকফাস্ট। আর একটু বাসন কোসনের আওয়াজ আসছে, কাজ হচ্ছে রান্নাবাড়িতে। তো চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আমি কড়াই চড়িয়ে দিয়েছি, আর তেল দিচ্ছি, তেল একটু বেশি দিতে হয়, চিড়েটা নাহলে শুকনো লাগে। আর এখানে আমার ফুলকপি আলু সেদ্ধ করা আছে, হালকা বয়েল করেছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে দিলাম, কারি পাতা, এবারে দেবো আমি ফুলকপি আলু। ফুলকপিটা নিচ্ছি, এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে, হলুদ নুন দিয়ে দেবো, হলুদ আর নুন দিয়েছি, কিন্তু নুনটা একটু কম দিই, চিড়েটা দেওয়ার পর আমি নুনটা ঠিক মতো পরিমাণে দিয়ে দেবো, এটা খেতে খুব ভালো লাগে ব্রেকফাস্ট, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি আদা। আদা এইভাবে গোটা গোটা থেঁতো করে রাখি, টমেটো দিয়ে দিলাম,
এই শীতকালে তো ভীষণ ভালো লাগে, আবার কাঁচা মটর উঠবে, এই মটর দিয়ে ধনে পাতা দিয়ে মানে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, আর এবার দেবো আমি চিড়েটা, আমার ওয়াশ করা আছে, আর এর ওপর দেবো আমি নুন, নুন যেহেতু কম দিয়েছিলাম, ব্যাস আর কিছুই না, একটু ভালো করে মিক্স করে, ধনে পাতা আজ নেই, ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে, আমি তো ভুলেই গেলাম, সকালে সালুর বাবা মার্কেটে গেল কিন্তু বলতেই ভুলে গেছি ধনে পাতা নেই, আর অনেকদিন থাকি উনি, কি আছে কি নেই এবার একটু ভালো করে দেখতে হবে। তো চলো আমার এটা রেডি। সিমরন আর সিমরনের বাবা বসেছে, দারুন বানিয়েছে, আমি একটু টোকা মেরে দেখলাম হেভি হয়েছে, দারুন হয়েছে, আমার বউয়ের হাত খুব ভালো রান্না, সকালে ঝগড়া করেছে চায়ের টেবিলে কি গুড মর্নিং বলেনি, হম তো এখন এই জন্য আমার বইয়ের হাত খুব ভালো, বইয়ের খুব সুন্দর খাবার, বুঝতে পারছেন তো, এগুলো বলতে হবে না, এদের এরকম চলে। ও তো তোমরা খাও, আর আমি এবার লাঞ্চ বানাবো, বললাম ফুলকপি খুব ভালো উঠেছে এখন, দারুণ একেবারে সবুজ ডানটি দারুণ দারুণ উঠেছে, তো সেই ফুলকপি করবো, সুমনের ভীষণ প্রিয়, আর অমলেট ডাল বানাবো, ব্যাস। তো এই ব্লগটা আমি ছোট্ট করে বানাচ্ছি, আর বাকিগুলো আবার করতে হবে, ওই বেলা একটা ব্লগ করব, তার জন্য একটু এটা ছোট করলাম, বাকিগুলো আবার বড় করে করব, চিন্তা নেই, তোমার যাতে ভালো লাগে সেজন্য অবশ্যই চেষ্টা করব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই ভুলবে না, আর 1 লাখ পেরোতে কত দেরি তোমরাই জানো আর তোমরাই দেখো, ঠিক আছে, তাহলে বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।